তাহলে বিজয়ের আগে রাসূল মূর্তি ভাঙে নাই। সুতরাং আবেগ দেখায় মূর্তি ভাঙতে যায় না। ক্ষমতা যদি কোরআনের এসে যায় বাংলার জমিনে একটা মূর্তিও থাকবে না। আলেম ওলামারা বলেছে ভাস্কর্য মূর্তির মাঝে কোনো পার্থক্য নাই 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 নাই। আমরা নেতার মহব্বতে পড়ে গেছি, হুজুরদের কথা শুনি নাই আল্লাহ। আমরা এখন বুঝছি আমাদের কাজটা ঠিক হয় নাই। একটাবার সুযোগ দাও, এ কাজ আর কখনো করব না। পলবন্নালান একটাবার সুযোগ দাও। রব্বানা আখরিজনা মিনহা, সহ্য তো হয় না, এখান থেকে আমাদের বের করে নাও। 40 বছর চিৎকার দেবে, তাফসীরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর চিৎকার দেবে, 40 বছর চিৎকার দেওয়ার পর আল্লাহ আবার কথা বলবেন। ওয়াকালাক সুফিহা ওয়ালা তুকাল্লিমুন, 40 বছর পরে আল্লাহর কথাটা হবে, চুপ করে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, লাঞ্ছিত হয়ে থাক, লাঞ্ছিত হয়ে থাক, কথা বলবি না। তোকে এখন সুযোগ দিলে তুই ভালো হবি, কেন 80 বছর কি দেই নাই, 50 বছর কি দেই নাই, 60 বছর কি দেই নাই, তখন কেন ভালো হলি না? এবার মাঝখানে একটু আমি প্রশ্ন করতে চাই, এখন যদি ভালো হওয়ার চিন্তা থাকে, তাওবার চিন্তা থাকে, ঠিক আজকের এই টাইমে ভালো হওয়ার সুযোগ আছে না? না, এখন সুযোগ আছে, এখন কাজে লাগাও, এখন কাজে লাগাও মুসলমান। কেন বোঝো না? ইব্রাহিমের সন্তানদের সাথে মূর্তির সম্পর্ক নাই, মূর্তির সম্পর্ক নমরুদের সন্তানদের সাথে ছিল। আমার ভাইয়েরা আপনারা ডিকশনারি পড়ুন, আপনারাও লেখাপড়া করছেন, আমরাও করেছি, আমরা আলেম ওলামারা কারো বিরোধী নই, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা সত্যের কথা বলবো, যদি না বলি হাশরের ময়দানে আল্লাহ আমাদের ছাড়বে না। আম্বিয়ায়ে কেরাম মার খেয়েছেন, লোকজন নবী রাসূলদেরকে মারত, এ মায়ের কথাগুলো আল্লাহর কোরআনে আছে নাই? নবীরা শুধু মায়ের খাইছে, তাদের অপরাধ একটা, তারা জাতির কাছে হক কথা বলতো। আমার ভাইয়েরা মায়ের ভয়ে যদি নবীরা হক কথা না বলতেন, তাহলে তারা সুর সুর করে করে একা একা জান্নাতে চলে যেতে পারতেন, চুপ থেকেও জান্নাত পাওয়া যায়। যদি এটাই হতো, নবীদের মাইর খাওয়ার প্রয়োজন ছিল না, বরং মেরে তারায়া দিত, মেরে বেহুশ করে ফেলত, তারপর হুশ আসার পরে আবার মানুষের বাড়িতে চলে যেত। কোরআন আল্লাহ তাআলা নূহ নবীর আলোচনা করে বলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার পরে দোয়া করছে, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, হে আমার রব, তুমি যে দায়িত্ব দিয়েছো ওই দাওয়াতি কাজ আমি 950 বছর করেছি, দিনের বেলায় শুধু নয়, লাইলাম ওয়া নাহারা দিন রাত্রি 24 ঘন্টায় দাওয়াত দিয়েছি, সুযোগ যখন পাইছি তখনই দাওয়াত দিয়েছি। ডিকশনারি পড়লে আপনারা জানতে পাবেন, দেখতে পাবেন নিজের চোখে, অক্সফোর্ড ডিকশনারি পড়ুন, বাংলা একাডেমি ডিকশনারি পড়ুন, মূর্তির মাঝে আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য নাই। আপনারা কেন অযথা এগুলা করে, আপনি দোজখের দিকে যাবেন, জাহান্নামের দিকে যাবেন, কেন যাবেন? রাসূলুল্লাহর বক্তব্য স্পষ্ট, যদি ঘরে ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি আপনি শুধুমাত্র ছবি আঁকেন, ছবি টানান, তাহলে রহমতের ফেরেশতা আসে না।
গড়ে যদি আপনি আপনার বাবার একটা মূর্তি বানায়া রাখেন রহমতের ফেরেশতা যাবে قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه كلب او تصاوير যে ঘরে কুকুর থাকে যেই ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না যায় না যায় না যদি রাস্তার মোড়ে মোড়ে মানুষের ছবি বানাতে থাকো দেশটার মাঝেই রহমতের ফেরেশতা আসবে না আর রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে না আমার বন্ধু আপনাদের এলাকায় যদি হিন্দুদের মন্দির থাকে হিন্দুদের মন্দিরে যাবেন যাওয়ার পরে সেখানে কালীর মূর্তি আছে না নাই আচ্ছা কালী নামক মূর্তিটার মাথা আছে কথা বলেন না কেন মাথা আছে নাক আছে মুখ আছে হাত আছে তো রাস্তার মোড়ে যারে বানাইছেন তার মাথা আছে না নাই হাত আছে না নাই মুখ আছে না নাই নাক আছে না নাই তো দুটার মাঝে পার্থক্য কোথায় ও মুসলমান তবে শোনো রাস্তার মোড়ে যদি কোনো মূর্তি কোথাও কে বানায়া ফেলে সরকার যদি বানায় তুমি আবেগ দেখাইয়া ভাঙতে যেও না কারণ আইন হাতে তোলার অধিকারও তোমার নাই তাই কুষ্টিয়া যারা মূর্তি ভেঙেছে এটাকে আমরা সাপোর্ট করি না কোন আলেম বলে নাই যায় মূর্তি ভাঙো সরকারকে আমরা বুঝাবো বুঝানোর দায়িত্ব আমাদের শুধু বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমানের মূর্তিও নয় এরশাদও নয় আমার বাবার মূর্তি বানাইলে আমি সেটাকেও জায়েজ বলবো না ঠিক না যদি কেউ রাস্তার মোড়ে নবী মুহাম্মাদের মূর্তি বানায় ইসলাম সেটার অনুমতি দেবে না তবে আইন হাতে তুলে নিবা না ইসলাম এটাও বলে নাই আপনার ঘরে যদি চোর ঢোকে আপনি চোর ধরে হাত কাটার অধিকার রাখেন ইসলাম আপনাকে বলে নাই হাত কাটার জন্য ইসলামী রাষ্ট্র লাগবে এটা ইসলামের ফৌজদারি বিধান আপনি হাত কাটবেন না আপনি চোর ধরে পুলিশকে দেবেন পুলিশ তাকে কোর্টে নেবে আদালতের হাকিম বিচার আসার যাচাই বাছাই করে তারপরে প্রয়োজনে হাত কাটবে এটা ব্যক্তির কাজ না আপনার এলাকায় যদি কেউ মদ পান করে তাকে ধরে আসিবেন আপনি লাগাবেন অধিকার আপনার নেই ফৌজদারি আইনগুলো রাষ্ট্র প্রয়োগ করবে এজন্য আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করা লাগে ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবী সাথে নিয়া কোন কোন রাওয়ায়েতে পাওয়া যায় 1300 1300 1400 1500 রাওয়ায়েত আমার চোখে পড়েছে 1400 1500 সাহাবী সাথে নিয়া বিশ্ব নবী গেলেন উমরা করার জন্য মক্কার অভিমুখে হুদাইবিয়া নামক যাওয়ার পরে জায়গায় যাওয়ার পরে তখন কাফেররা বলল যেতে দেয়া হবে না সন্ধি হলো যেটার নাম হুদাইবিয়ার সন্ধি ওই সন্ধির একটা শর্ত ছিল এবার মদিনায় ফিরে যাও আগামীবার আসবে আগামীবারে সে উমরা করতে পারবা তবে 3 দিনের বেশি থাকতে কথা বলেন না কেন 3 দিনের বেশি থাকা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন পরের বছর তিনি উমরা করার জন্য আসলেন উমরাতুল কাদা 3 দিন ছিলেন মক্কায় রাসূলুল্লাহ উমরা করার সময় কাবা ঘর তাওয়াফ করেছেন কিনা কথা কয় না হজের মাঝে কাবা ঘর তাওয়াফ করার বিধান উমরার মাঝেও ফরজ হজের মাঝেও ফরজ উমরার রুকন হজের রুকন এবার আপনারা বলুন তো রাসূল যখন কাবা তাওয়াফ করেন ওই কাবার ভিতরে বাইরে 360টা মূর্তি আছে না নাই বিশ্ব নবী 3 দিন ছিলেন মক্কায় ওই 3 দিন তিনি কি নামাজ পড়েন নাই
কাবার দিকে ফিরে পড়ছেন না অন্য দিকে? তা কাবার ভিতরে মূর্তি আছে না নাই? কয়টা বানছে? 360 মূর্তি কাবার ভিতরে তাওয়াফ করেছেন, একটাও ভাঙেন নাই। 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন, একটাও ভাঙেন নাই। কারণ তার হাতে ক্ষমতা নাই। পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, এবার কাবার ভিতরে বাহিরে একটা মূর্তিও নাই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। তাহলে বিজয়ের আগে রাসূল মূর্তি ভাঙে নাই, সুতরাং আবেগ দেখায় মূর্তি ভাঙতে যায় না। ক্ষমতা যদি কোরআনের এসে যায়, বাংলার জমিনে একটা মূর্তিও থাকবে না। তবে কোরআনের ক্ষমতা আসার আগে দরজা ধরে ওয়াজ করা লাগবে।